শোকাবহ ও কলঙ্কিত 15ই আগস্ট ট্র্যাজেডি আজ বিশিষ্টজনদের মতে সেদিন কেবল বঙ্গবন্ধুকে হত্যা নয়, থমকে দেওয়া হয়েছে বাংলাদেশের এগিয়ে চলাকে। হত্যার রাজনীতি বন্ধে 15ই আগস্টের নেপথ্যের ষড়যন্ত্রকারীদেরও শনাক্তের তাগিদ তাদের। আমি চোখে দিয়ে দেখব কেমন করে দেশটাকে এত ভালোবাসো, যতবার যাই কাছে পেতে ততবারই তুমি আসো। আমৃত্যু হৃদয় দিয়ে ভালোবেসেছেন এদেশের মাটি ও মানুষকে, অকপটে স্বীকার করেছেন তার শক্তি ও দুর্বলতা দুটোই এদেশের জনগণ। রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়ে হয়েছেন জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। যেদিন তোমরা যদি সন্দেহ করো যে আমার ভালোবাসার মধ্যে কোনো কৃপণতা আছে, সেদিন আমি বলে দিও আমি চিরদিন তোমাকে বিদায় নিয়ে যাব। আমি সব ত্যাগ করতে পারি, তোমাদের ভালোবাসা আমি ত্যাগ করতে পারি না। দেশের মানুষের প্রতি বুক ভরা ভালোবাসা নিয়ে পথ চলা বঙ্গবন্ধুর জীবন প্রদীপ নিভে যায় 1975-এর 15ই আগস্ট। কিছু বিপদগামী সেনা সদস্য ভোর 4:40-এ নৃশংসভাবে হত্যা করে জাতির পিতাকে। ঘাতকদের বুলেট কেড়ে নেয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা সহ পরিবারের অন্য সদস্যদেরও। রেহাই দেয়নি আদরের ছোট্ট শিশু রাসেলকেও। তবে দেশের বাইরে থাকায় সেদিন প্রাণে বেঁচে যান মুজিব কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। মর্মস্পর্শী সে ঘটনা জাতিকে ঠেলে দেয় এক গভীর অনিশ্চয়তায়, থমকে যায় স্বাধীন দেশের অগ্রযাত্রা। বঙ্গবন্ধু বাঙালিদেরকে ভালোবাসত। বঙ্গবন্ধু কখনো বিশ্বাস করতেন না যে বাঙালি কেউ বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে। অনেকেই বঙ্গবন্ধুকে এইসব তত্ত্ব দিয়েছে, শুধু দেশের না, বিদেশি শ্রীমতী ইন্দিরা গান্ধী থেকে শুরু করে অনেকেই বঙ্গবন্ধুকে সতর্ক করেছিল। পৃথিবীর ইতিহাসে ক্ষণজন্মা পুরুষরা কিন্তু এইভাবেই যাদের সৃষ্টি করে, যাদের জন্য সে জীবন বাজি রাখে, জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে, তার ভিতর থেকে বিশ্বাসঘাতক জন্ম হওয়া মনুষ্যত্ব বিরোধী দানবীয় কাজ, এই কাজে আর যেন কেউ প্রলোভিত না হয়, প্রলুব্ধ না হয়। রাস্তা তোমাদের নিজেদের করতে হবে, ব্রিজ তোমাদের নিজেদের করতে হবে, ফসল উৎপাদন তোমাদের করতে হবে, গ্রামে গ্রামে তোমাদের কাজ করতে হবে, শান্তি শৃঙ্খলা তোমাদের এরিয়াতে তোমাদের রাখতে হবে। করবা, আমি জানি তোমরা করবা। যখন আমি ছিলাম না তখন যখন আমার কথা মতো তোমরা করেছো, নিশ্চয়ই করবা। এ বিশ্বাস না থাকলে আমি বাঁচতে পারতাম না। ভিন্ন মত ভিন্ন পথকেও সম্মান জানাতেন বঙ্গবন্ধু, তাই তো বাঙালিকে এক করে রেখেছিলেন ভালোবাসার বাহুডোরে। বিশিষ্ট জনদের দৃষ্টিতে বঙ্গবন্ধু বেঁচে থাকলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের চেহারাটাই হতো ভিন্ন। এরা তো সামনে থেকে একটা দীর্ঘ গভীর পরিকল্পনা চক্রান্তের বাস্তবায়ন করেছিল, তাদের সঙ্গে কারা ছিল দেশ এবং বিদেশে সেই কথাগুলো আমাদের জানতে হবে, সেই মানুষগুলোকে চিনতে হবে, নইলে কিন্তু 15ই আগস্টের মতো ঘটনা আরও ঘটবে। শুধু কোনো দিবসে বন্দী না করে প্রতি মুহূর্তেই বঙ্গবন্ধুকে স্মরণ অনুসরণের তাগিদ বিশিষ্টজনদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।